করোনাকাল, এ এক অদ্ভুত সময়, স্তব্ধ অবরুদ্ধ বিশ্ব, টালমাটাল বিশ্ব ক্রিয়াঙ্গন, ফলে সংবাদ খুঁজতে হয়রান ক্রীড়া সাংবাদিকরা। তবুও সেই চ্যালেঞ্জটা ঠিকই নিচ্ছেন তারা। স্মৃতির ঝাঁপি উপর করে দর্শক আর পাঠকদের সঙ্গে সেতু রচনার কঠিন কাজটাকেই করতে হয়েছে দিনের পর দিন। এর মাঝে কিছুটা হলেও সুবাতাস বইয়েছে ইউরোপের ফুটবল, শুরুটা বুন্দেসলিগা দিয়ে। এরপর অন্যরাও কাফেলায় হয়েছে সামিল স্বাস্থ্যবিধি মেলে। বাংলাদেশে সে ঢেউ দর্শকদের মধ্যে আছড়ে পড়লেও মাঠে কোনো প্রতিফলন মেলেনি, ফলে হ্যাপেনিং সংকটের মধ্যেই কাজ করতে হচ্ছে দেশের ক্রীড়া সাংবাদিকদের। কাজের গণ্ডি সীমাবদ্ধ হলেও সম্মুখ সমর থেকে সরে দাঁড়ানোর অবকাশ মিলছে না। এরই মধ্যে খবর হচ্ছেন আক্রান্ত সাথীরা, কখনো শিরোনাম হচ্ছেন করোনার পায়ে জীবন সঁপে দিয়ে। আশা নিরাশার দোলাচলে বন্ধু সহকর্মীদের সুস্থতার সংবাদ হচ্ছে স্বস্তির উপচার। পেশাদারিত্বের জায়গা থেকে আমাদের আসলে প্রতিদিনই বাসা থেকে বের হতে হয়, কর্মস্থলে যেতে হয়, এমনকি আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে হয়। সে জায়গা থেকে ঝুঁকি কিন্তু সবসময় থেকে যায়, কিন্তু আসলে আমরা যদি আমাদের জীবন এবং জীবিকার তাগিদে চিন্তা করি আসলে কিছু করার নেই। করোনার থাবা মারাত্মকভাবে বেসামাল করে দিচ্ছে গণমাধ্যমকে। বেশিরভাগ টেলিভিশনগুলোতেই বন্ধ হয়েছে স্পোর্টস শো, খবরের কাগজে কমেছে পাতার সংখ্যা। তাই তো যত সময় যাচ্ছে অনিশ্চিত হয়ে পড়ছে ক্রীড়া সাংবাদিকদের পেশার জীবনও। নীরবে নিভৃতে কাঁধে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের আর তো আকুতি। এই বিপর্যয়ের মাঝেও তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন ঘরে ও ঘরের বাইরে। কিন্তু ক্রীড়া সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি যেন বরাবরই উপেক্ষিত। করোনার শুরু থেকেই সাংবাদিকরা ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন, এখনো করছেন, কিন্তু এর পরও চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন সাংবাদিকরা। কেউ ইতিমধ্যে চাকরি হারিয়েছেন, কেউ বা হারানোর শঙ্কায় আছেন। তবু করোনাকাল অনেক কিছুই শিখিয়েছে, ভার্চুয়াল কর্মযজ্ঞে ইতোমধ্যে অভ্যস্ত করে তুলেছে অন্যদের মতো ক্রীড়া সাংবাদিকদেরও। জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে তারাও প্রতিনিয়তই দেখিয়ে চলছে নিজেদের মুনশিয়ানা। ক্রীড়া সাংবাদিকতার আসলে পুরোটাই মাঠ নির্ভর। আমাদের মাঠে ময়দানে বিভিন্ন আচার অনুষ্ঠানে যেতে হয়, বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর সাথে আমাদের মিশতে হয়, কথা বলতে হয়, সেসব কাজে আসলে আকস্মিকভাবে একটা বিরতি পড়েছে এবং এই বিরতির ফলে একটা প্রভাব আসলে প্রতিদিনের নিউজগুলো তো রয়ে যাচ্ছে। সব কিছু মিলে এবার ক্রীড়া সাংবাদিক দিবসে আসলে উদযাপনের কোনো ব্যাপার নেই, বরং আমাদের সবার প্রার্থনা, আমাদের সবার শুভকামনা, যারা আক্রান্ত লড়াই করছে তারা সুস্থ হয়ে উঠুন। খেলাহীন দেশে খেলোয়াড়দের সঙ্গে সমান কষ্টের ভাগিদার সংবাদকর্মীরাও। সংকট থেকেই তো আসে দারুণ কিছু, প্রতিবন্ধকতা নতুন দিশার সন্ধান দেয়। পেশাদারিত্বের পরীক্ষায় বারংবারই উত্তীর্ণ হওয়া ক্রীড়া সাংবাদিকরা কোভিড কালের এই হার্ডালও ঠিকঠাক উতরে যাবে, কিন্তু আক্ষেপ একটাই, কোনোদিন আর সঙ্গী হবেন না কতিপয় সুহদ। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে তাদের জন্য আমাদের অমলিন ভালোবাসা আর চির কল্যাণের কামনা। মাহবুব বিমন, সময় সংবাদ, ঢাকা।